পেয়ারা, পাবনা, উদয়নগর, ফরিদপুর, সাজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী। থেকে দোলদিয়ায় কোনো ভোগান্তি নাই, আমরা খুব সুন্দরভাবে আসতে পারতেছি আর পারাবার সুবিধা খুব ভালো। আগা থেকে আসার পথে রাস্তায় কোনো জ্যাম পায় নাই, দোলদিয়া একেবারে ফাঁকা, আপাতত চলাচল ব্যবস্থা ভালো মোটামুটি। আমাদের দোলদিয়া পাটুরিয়া নৌরুটে মোট 18টি ফেরি আমাদের বহরে আছে এবং দোলদিয়া প্রান্তিকে 4টি ঘাট সচল আছে। বহরে থাকা ফেরি এবং ঘাটগুলির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পারাপারের জন্য আগত সকলকে আমরা খুব ভালো মানের সেবা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরিকল্পনা করেছি, আমাদের থানা পুলিশ থাকবে, আমাদের ট্রাফিক থাকবে, গোয়েন্দা শাখার অফিসাররা থাকবে, একই সাথে আমাদের সাদা পোশাকের গোয়েন্দারা এখানে কাজ করবে। আরেকটি বিষয় যেটি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে পানি বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে দৌলতদিয়া ফেরিঘাটে পানি বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট অথরিটি আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এগুলি ঠিকঠাক করে দিবে। যে 3টা ঘাট এখানে এখন পর্যন্ত সচল আছে, তো সেগুলি আসলে ঈদ যাত্রায় বিঘ্ন যেন না ঘটাতে পারে সেজন্য তাদের সাথে আমাদের কথা হয়েছে, সমন্বয় হয়েছে। আশা করছি যে নির্বিঘ্নভাবে অত্যন্ত চমৎকারভাবে গত ঈদটা যেমন মানুষ তার স্বজনদের কাছে গিয়ে ঈদ করতে পেরেছেন, ঠিক তেমনিভাবে এবার প্রিয়জনদের কাছে গিয়ে যেন ঈদ করতে পারে তেমনটি আমাদের প্রস্তুতি রয়েছে। বাবা